আমার সারা দেশের প্রাথমিক শিক্ষার যে মান বর্তমানে আছে এটা খুব উৎফুল্ল হওয়ার মতো কোনো কারণ আছে বলে আমি মনে করি না কারণ লেখাপড়ার মান আসলে কিন্তু তেমন ভালো না এটা আমাদেরকে স্বীকার করতেই হবে আমরা যদি আশেপাশের দেশগুলির সাথে বিদেশের সাথে তুলনা করি প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক শিক্ষাকে কিভাবে। পরিকল্পনা করা হচ্ছে এবং কাজ করা হচ্ছে সেখান থেকে যদি কিছুটা দৃষ্টান্ত আমরা নিই কিছুটা শিক্ষা আমরা নিই এবং সেটা যদি প্রতিফলন আমাদের প্রাথমিক শিক্ষায় ঘটে তাহলে সে অনেক ভালো হবে বলে আমি মনে করি আমি আমার এলাকা সম্বন্ধে বলতে পারি বর্তমানে নর্মালি আমাদের যে কারিকুলাম আছে প্রাথমিক শিক্ষা সেটা আছে সাথে সাথে কিন্টার গার্ডেন চলছে সাথে সাথে নুরানি মাদ্রাসা চলছে অন্যান্য অনেক মাদ্রাসা চলছে এমন এমন জায়গা আছে মানে স্পিকার যেখানে প্রাথমিক শিক্ষার জন্য বাবারা বাবা মারা বাচ্চা না পাঠিয়ে তারা ওই মাদ্রাসায় পাঠাচ্ছেন তো সেই জন্য প্রাথমিক শিক্ষার কারিকুলামকেও একটু যুগ যুগি করা দরকার আছে বলে মনে করি এবং এই বিষয়টি আমি আশা করব মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এটা বিবেচনায় নেবেন আর এই পুরো জিনিসটা প্রাথমিক শিক্ষাতে যাতে করে আমরা সবাই এ টু জেড সবাই ইনভলভ আছি এর জন্য আমি প্রস্তাব করছি এই বিলটি জনমত যাচাই করার জন্য দেওয়া হোক আমাদের প্রাথমিক শিক্ষা আজকে অবশ্যই সংকটের মুখে একথাটা মেনে নিতে হবে সেই সংকট থেকে আমরা উত্তরণ কিভাবে করবো শুধু একটি প্রাথমিক শিক্ষাই নয় আমি কিন্তু রাজনীতির কথা বলতে চাই না রাজনীতি তখনই কার্যকর হবে যখন সমাজনীতি একটি সুস্থ পরিবেশ পাবে আজকের যুগে ডিজিটাল পৃথিবীতে আমরা যেখানে চৌকস হতে চাচ্ছি আমরা কজন চৌকস হচ্ছি আমরা কজন ডিজিটাল হচ্ছি আর আমরা যারা ডিজিটাল হচ্ছি তারাও কিন্তু বিকৃত ডিজিটাল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এক লক্ষ ছাব্বিশ হাজার তিন হাজার আটশো পঁয়তাল্লিশ জন শিক্ষককে তিনি সরকারি করলেন এখানে কমিউনিটি প্রাইমারি ছিল রেজিস্টার প্রাইমারি ছিল এই শিক্ষকদেরকে যোগ্য করে তোলা ক্ষেত্রে যে কর্মকর্তারা আছেন ইউনিভার্সিটিতে যারা ট্রেনিং দেবেন সেই লোকগুলোকে স্পেশাল ট্রেনার করে দেওয়া এই লোকগুলোকে প্রশিক্ষণের জন্যই এই একাডেমিটি প্রয়োজন আমি শুধু বলতে চাই মাননীয় প্রতিমন্ত্রীকে ইউএসিতে যে সিন্ডিকেটটা আছে সেই স্লিপের চল্লিশ হাজার টাকা মাননীয় প্রধানমন্ত্রী দেন মাপনা মন্ত্রণালয় থেকে দেন ক্ষুদ্র মেরামত যে টাকাগুলো দেন এইগুলো যথাযথ ব্যবহার হয় কিনা তা যাচাই বাছাই করে এই একাডেমি বিলে যাওয়ার জন্যেই কিন্তু জনমত জরিপের আমি প্রস্তাব দিয়েছি